এখন জিনিসটা হচ্ছে তাদের যদি বাংলাদেশের মার্কেটে একটা ভালোভাবে কাস্টমার ধরা লাগে তাহলে অবশ্যই সার্ভিস আর স্পেয়ার পার্টস এগুলো বেশি দিতে হবে নাহলে মানুষ মোটরসাইকেল কিনে ধরা খাবে কিরে ভাই এটা কি মারামারি লাগলো যেহেতু তারা সাত লাখ টাকায় দেশ সি বেঁচে তবে এখন আপনি যদি অতিরিক্ত দামে তিনশো চারশো সিসি ব্যস্ত নেন তাহলে অবশ্যই মানুষ কম খাবে এবং সিবিআর থ্রি এটার জন্য আমি আশা করতেছি হোন্ডা যেহেতু আনতে পারছে মনে করেন হন্ডের টু পয়েন্ট অথবা দেড়শো সিসির উপরে তাহলে সিবিআর থ্রি ও আশা করি কোন না কোন সময় আসবে তবে সিবিআর ওয়ান ফিফটি তারা এখন সাত লাখ টাকায় বেঁচে সিবিআর থ্রি হান্ড্রেড কত দেবে কে জানে এই হোয়াট ইজ আপ এখন আমি আসি হচ্ছে বেড়িবাদের একটা গ্যারাজে আর এই যে দেখেন একটা বিড়াল ঘুমাইতেছে বা মোটর সাইকেলের উপরে শুয়ে শুয়ে ঘুমাইতেছে যাই হোক বাইক স্টার্ট দিই শীতকালে মোটরসাইকেল বারবার খালি ঠান্ডা হয়ে যায় এ একটা সমস্যা সকালে যখন বের হয়েছি মোটর সাইকেল ওয়ার্ম আপ করা লাগছে অনেকক্ষণ ধরে আর পিএম অনেক নিচে নেমে যায় আর কি জাস্ট এক হাজার এগারো সাথে ডাউন করে এরকম সামনে লাইট দেখলে বুঝতে এই যে লাইট লাইট করতেছে সো একটু দিব ঠিক হয়ে যাবে এবং কিছু দূর চালানোর পরে যখন একটু ওয়ার্ম হয়ে যায় তখন সব ঠিক যাই হোক দিকে নামি আর এই জায়গাটাতে উপরে উঠতে অনেক প্যারা খাওয়া লাগে কারণটা হলো দেখছেন মাটির কি অবস্থা উপরে উঠতে গিয়ে ব্রেকই ধরা না ঠিক মতো নামার সময় একই অবস্থা না কবে এই জায়গাতে সিমেন্ট টিমেন্ট দিয়ে স্মুথ করবে এত বড় একটা বিল্ডিং গ্যারেজে ওঠা জায়গাটার এই বাজে অবস্থা যাই হোক উঠে যেতেছে মেন রোডে এবং খুব শীঘ্রই সিএফ মোটর আর সুজুকি জিক্সার এদের মোটরসাইকেল লঞ্চ হয়ে যাবে এবং শুনলাম সত্যি নাকি আমি সিওর না ওটা হচ্ছে সিএফ মোটর গাজীপুরে ফ্যাক্টরি করা হয়েছে তো যেহেতু গাজীপুরে ফ্যাক্টরি করা হয়েছে এজন্য তারা অনুমোদন পায় গেছে ডিরেক্ট আর অনুমোদন যেহেতু পাইছে তাই এখন তারা মোটরসাইকেল আনতে পারবে সেল করতে পারবে এবং সিএফ মোটর যে মোটরসাইকেল গুলো আছে যেগুলো হচ্ছে 300 সিসির খুবই সুন্দর মোটরসাইকেল গুলোর ডিজাইন এভরিথিং আর কি লুকস আমার কাছে খুবই ভালো লাগছে তবে জিনিসটা হচ্ছে যে যদি তারা সার্ভিস ভালো মতো দিতে পারে তাহলে ঠিক আছে আর যদি সার্ভিস না হয় অথবা স্পেয়ার পার্টস এর অ্যাভেলেবিলিটি যদি কম থাকে তাহলে ঝামেলায় পড়তে হবে এখন জিনিস হচ্ছে তাদের যদি বাংলাদেশের মার্কেটে একটা ভালোভাবে কাস্টমার ধরা লাগে তাহলে অবশ্যই সার্ভিস আর স্পেয়ার পার্টস এগুলো বেশি দিতে হবে না হলে মানুষ মোটরসাইকেল কিনে ধরা খাবে যেমন আমি যখন মোটরসাইকেল কিনতে নিছিলাম তখন বেনেলি টিএনটি একটা মোটরসাইকেল ছিল তো সাদা কালার একটা মোটরসাইকেল দেখতে ভালোই লাগতো পরে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম নিব নাকি এটা পরে ও বলছিল যে তুমি নতুন যদি কিনো ফার্স্ট এর মনে করো পাঁচ ছয় হাজার হাজার কিলো মোটামুটি ভালো মতো চালাতে পারবা কিন্তু তারপরে যখন তোমার পার্টস দরকার হবে তখন ঝামেলায় পড়বা তারপরে নেই নাই কিন্তু বেনেলি কোম্পানি কিন্তু ভালোই এটা মোস্টলি ইতালিয়ান আর সিএফ এফ মোটর যেটা ওটা হচ্ছে চাইনিজ তবে চাইনিজ মোটর কে কিন্তু এখন আপনারা খারাপ বলতে পারবেন না যেমন লিফানের ইঞ্জিন গুলো কিন্তু চাইনিজ কিন্তু লিফান কিন্তু ভালোই চলতেছে এবং লিফান বাংলাদেশে ভালো একটা সার্ভিস দিতে পারতেছে এবং সিএফ মোটো বিশ্বের অনেকগুলা দেশেই হচ্ছে অনেক ভালো নাম কামাইছে ইউরোপের বিভিন্ন দেশে এবং নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ওইসব জায়গাতে সিএফ মোটর ভালোই চলে বিশ্বের একশোটা দেশে সিএফ মোটর হচ্ছে মোটর সাইকেল চলতেছে এবং সেল হইতেছে তো বাংলাদেশে আসবে জিনিসটা খুবই ভালো তবে যে জিনিসটা দরকার ওটা হচ্ছে বাংলাদেশে তাদের ভালো সার্ভিস স্টেশন আর হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি কম দামে যেন পাওয়া যায় যদি এই দুইটা জিনিস করতে পারে ভালো মতো তাহলে মোটরসাইকেল অনেক চলবে কারণ মোটরসাইকেলে কিন্তু ভালোই এবং আপনি যদি রিভিউ টিভিউ দেখেন ইউটিউবে বাইরের দেশের মানুষেরা যারা সিএফ মোটর ফোর হান্ড্রেড কিনছে অথবা থ্রি হান্ড্রেড কিনছে তাদের রিভিউ দেখলে দেখবেন যে তারা ভালো সার্ভিস পাইছে এবং এবিএস টিবিএস সবকিছুই ভালো মতো কাজ করে এবং লং ভিডিও খারাপ না কিন্তু মেইন যে জিনিস লাগবে যে কিনার পরে আপনি যেন হরে তো কম পড়েন যদি তো কম পড়েন তাহলে মোটর অনেক সেল হবে এটা কিরে ভাই এই জায়গায় দেখি মারামারি লাগে গেছে কিরে ভাই এটা কি মারামারি লাগলো পোলাপানগুলো দেখে মনে হইতে যেন কিশোর বয়সের এরকম মনে হইলো আবার কারো আবার স্কুল কলেজের ড্রেস পরাও নাই আউট ড্রেসের পোলাপান এখন এরা কোন জায়গার অথবা কি কারণে মারামারি লাগছে আমি জানি না ওই জায়গায় দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই চলতে থাকি যাই হোক সিএফ মটর কথা তো বললাম এবং সিএফ মোটর ব্যাপারে আমি আশাবাদী তারা যেহেতু অনেক বড় সড়ো একটা পদক্ষেপ নিতেছে এবং একটা বড় ইনভেস্টমেন্ট করতেছে বাংলাদেশে তাহলে আশা করতেছি তারা সার্ভিসও ভালো দিবে আর একটা জিনিস হচ্ছে জিক্সার জিক্সার এর টু ফিফটি এবং জিক্সার এস এফ টু ফিফটি বাংলাদেশে চলে আসতেছে তবে জিনিসটা হচ্ছে বডি কিট সবকিছু একদম জিক্সার লেটেস্ট যেটা ওয়ান ফিফটি সিসির মডেল গুলা এবং জিক্সার এস এফ সবগুলার মতোই সেম টু সেম জাস্ট পাওয়ার ইঞ্জিন

তবে এখানে তো কিছু ঝামেলা আছে ওই যে সিকেডি সিউডি কি কি যেন বলে তারপরও সবগুলা ব্র্যান্ডেড যদি আসে তখনই একটা ভালো লেভেলের কম্পিটিশন পাওয়া যাবে যাই হোক এখন আমি নেমে যাব রাস্তাটা কি এটা মনে হইতেছে এটাই ওই যে কুকুরের বাচ্চা ইয়াস তাহলে এটা রাস্তা এই যে চারটা কুকুরের বাচ্চা ছিল এখানে এখন দুইটা আছে এই যে তারা খাইতেছে এখন সুজুকি স্টেশন তো মনে করেন পুরা দেশেই আছে বিভিন্ন জেলাতে আছে ঢাকাতে অনেক আছে এবং সুজুকির স্পেয়ার সুজুকি হচ্ছে ভালো তো ওইটা নিয়ে কোনো প্যারা নাই জিক্সার টু ফিফটি আসলে এটা অটোইছে লবে জিক্সারের ফ্যান আছে অনেক এবং আমার নিজেরও জিক্সার কিনার ইচ্ছা ছিল কিন্তু পরে মাইলেজ কথা চিন্তা করে আমি আবার অন্য একটা নিছি আর কি এবং আমার বাজেট তখন দুই লাখের নিচে ছিল যদিও এটা রেজিস্ট্রেশন মানে দুই লাখেই লাগছে যাই হোক এবং মোস্ট প্রবলি কেটিএম আসবে যদিও কেটিএম এর নাম ইন্ডিয়া তো অনেক খারাপ হয়ে গেছে আর কি ইন্ডিয়াতে কেটিএম মানুষ মোটরসাইকেল দেখলে বলে যে এটা ছাপটি লেভেল হয়ে গেছে এই সেই কিন্তু আসলে মোটরসাইকেল খুবই ভালো এবং কেটিএম মোটরসাইকেল এর টর্ক অনেক ভালো ফিল করা যায় যারা চালাইছে অথবা আপনারা চালানোর মনে করেন ভিডিও অথবা স্পেসিফিকেশন যদি গুগলে সার্চ করেন দেখবেন যে অনেক টর্কি একটা মোটরসাইকেল কেটিএম ডিউক যাই হোক যতগুলো আছে লিমিটের ভিতরে সবগুলো আসুক আমি এটাই চাই সবগুলো আসুক তাহলে একটা কম্পিটিশন সৃষ্টি হবে যেমন রয়্যাল এনফিল্ড আসার পরে রয়্যাল এনফিল্ডের যে প্রাইসটা দিছে এই প্রাইসেই তো মনে করেন অনেক কম্পিটিশন লেগে গেছে এবং এরপরে যারা মোটরসাইকেল লঞ্চ করবে তারা সবাই চিন্তা ভাবনা করে লঞ্চ করবে আগের মতো আর দামের মনোপলি করা যাবে না যদিও মনোপলি চলে এগুলা থামাই যাবে না তবে একটু হলেও দাম কমের ভিতরে ধরবে মানুষেরা ধরে নিছিল যে তিনশো চারশো সিসি মোটরসাইকেল দাম আট লাখ ১০ লাখ টাকা হয়ে যাবে মনে হয় যেহেতু তারা সাত লাখ টাকায় দেড়শো সিসি বেচে তবে এখন আপনি যদি অতিরিক্ত দামে তিনশো চারশো সিসি বেস্ত নেন তাহলে অবশ্যই মানুষ এগুলো কম খাবে সিএফ মোটর আসতে আসে জিক্সার আসতে আসে কেটিএম ও আসবে এবং সিবিআর থ্রি হান্ড্রেড এটার জন্য আমি আশা করতেছি হন্ডা যেহেতু আনতে পারছে মনে করেন হন্ডেড টু পয়েন্ট অথবা দেড়শো সিসির উপরে তাহলে সিবিআর থ্রি হান্ড্রেড ও আশা করি কোনো এখন এক সময় আসবে তবে সিবিআর ওয়ান ফিফটি তারা এখন সাত লাখ টাকায় বেচে সিবিআর থ্রি হান্ড্রেড কত দেবে কে জানে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে আই হোপ লাইক দিস ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম ইকন কালি সাবস্ক্রাইব তো সিনা নেক্সট সময় ভালো থাকেন সাবধানে রাইড করেন টাটা